নাইট অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছেন যে হরতালে কিন্তু সকাল থেকে কিন্তু যানবাহন কম থাকলেও কিন্তু ইতিমধ্যে কিন্তু হালকা কিছু যানবাহন চলাচল করছে এবং এই মুহূর্তে কিন্তু রয়েছে নাইট অ্যাঙ্গেল মোড়ে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি জামাতের হরতাল ঘিরে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সড়কে কিন্তু কিছু বাস এবং রিক্সা এবং নিজস্ব যানবাহন চলাচল করছে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি নয়াপল্টনের দিকে আমরা যাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অবস্থা দেখানোর চেষ্টা করব দেখাচ্ছি হরতালে কিন্তু ইতিমধ্যে বেশ সকাল থেকে কিন্তু যানবাহন না থাকলে কিন্তু এখন কিছুটা যানবাহন রাস্তায় চলাচল করতে দেখা যাচ্ছে এই মুহূর্তে রয়েছে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপির এই হরতাল কর্মসূচির তীব্র সমালোচনা করে একে প্রতিহত করার ঘোষণা দিয়ে তারা কিন্তু আজ মাঠে থাকবে বলে জানিয়েছে এবং যে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখা হয়েছে সরাসরি বার্তাবাজার ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন যে দল এবং সমমনা মিলে প্রায় ৪০টির অধিক রাজনৈতিক দলের সমাবেশ ছিল ঢাকা শহরে সবগুলো সমাবেশ শান্তিপূর্ণ হলেও দুটি রাজনৈতিক দলের মহাসমাবেশে নাশকতা হয়েছে আপনারা দেখেছেন যে এখানে পুলিশ সদস্যকে কিভাবে নির্মমভাবে পিটিয়ে নিহত করা হয়েছে আমরা আমাদের কার্যক্রম হিসেবে আমরা আমাদের যে নজরদারি এবং আমাদের যে রোবাস প্যাট্রোলিং আমাদের যে গোয়েন্দা তৎপরতা তা অব্যাহত রেখেছি বিরোধী জোটগুলো আজকে যদিও হরতালের ঘোষণা দিয়েছে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন হরতালের তেমন কোনো প্রভাব ঢাকা শহরে এবং অন্য কোথাও নেই কার্যক্রমটা প্রক্রিয়াধীন রয়েছে আপনারা জানেন যে যারা নাশকতা করে কিংবা যারা এই ধরনের আসামি তারা কিন্তু নাশকতা করে গা ঢাকা দিয়ে ফেলে এটাই হচ্ছে তাদের নেচার তো আমরা গোয়েন্দা তৎপরতা আমরা অব্যাহত রেখেছি এবং কিছু কিছু নাশকতাকারীকে আমরা নজরদারির মধ্যে এনেছি আমরা আশা করছি আমরা ধরে ফেলতে পারবো